হ্যালো বন্ধুরা, জেনে নিন ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার উপায়গুলো। প্রথমত, তুলসী পাতা। যে কোনো ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে প্রথম যে কাজটা করতে হয় তা হলো নিজের রোগ প্রতিরোধক সৈনিকদের শক্তিশালী করে তোলা, আর এই কাজটি দারুণভাবে করে থাকে তুলসী পাতা। প্রতিদিন সকালে যদি 5টা করে তুলসী পাতা খাওয়া যায় তাহলে নিমিষে ইমিউনিটি লেভেল বৃদ্ধি পেতে শুরু করে। ফলে শুধু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নয়, কোনো কোনো ধরনের জীবাণু শরীরের বাসা বাঁধার সুযোগ পায় না। 2 হচ্ছে গুলঞ্জ। চিকিৎসা পরিভাষায় টিনোস্পোরা কার্ডিফোলিয়া নামে পরিচিত এই গাছটি সোয়ান ফুল ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে 1 ফুট লম্বা গুলঞ্চের শাখা নিয়ে তার সঙ্গে 5 থেকে 6টা তুলসী পাতা একসঙ্গে গরম পানিতে ফুটিয়ে যদি সেই পানিটা পান করা যায় তাহলে H1N1 ভাইরাস থেকে অনেকাংশই দূরে থাকা সম্ভব হয়। এখন প্রশ্ন হলো কিভাবে বানাবেন এই পানিটি। এক্ষেত্রে 2টি প্রাকৃতিক উপাদানকে কম করে 15 থেকে 20 মিনিট পানিতে ফোটানোর পর পানিটা ছেঁকে নিতে হবে। তারপর সেই পানিতে পরিমাণ মতো গোলমরিচ এবং সন্দক লবণ মিশিয়ে হালকা গরম থাকা অবস্থায় পান করলে উপকারই মিলবে। 3, কর্পূর। ছোট ট্যাবলেটের আকারে কর্পূর যদি মাসে 1 থেকে 2 বার খাওয়া যায় তাহলে এক্ষেত্রে দারুণ উপকার মিলতে পারে। আসলে পানির সঙ্গে মিশিয়ে কর্পূর খাওয়া শুরু করলে শরীরের অন্যদের এমন কিছু পরিবর্তন হতে থাকে যে রোগ ভোগের আশঙ্কা হ্রাস পায়। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে ভুলেও প্রতিদিন কর্পূর খাওয়া চলবে না, মাসে 1 বার কি 2 বার খেলে উপকার মিলবে। 4, রসুন। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন হালকা গরম পানির সঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। ফলে সোয়ান ফুলতে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশই হ্রাস পায়। প্রসঙ্গত, রসুন কেবল মাত্র ভাইরাসের আক্রমণ থেকেই বাঁচায় না, সেই সঙ্গে হার্টকে সুস্থ রাখতে এবং শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। 5, গরম দুধ। দুধে অ্যালার্জি নেই তো? তাহলে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে 1 গ্লাস হালকা গরম দুধে অল্প করে হলুদ মিশিয়ে পান করা শুরু করুন। দেখবেন ভাইরাসের আক্রমণ থেকে তো বাঁচবেনই, সেই সঙ্গে আরও নানাবিধ জটিল রোগ থেকেও দূরে থাকা সম্ভব হবে। 6, অ্যালোভেরা। প্রতিদিন 1 চামচ অ্যালোভেরা জেল পানির সঙ্গে গ্রহণ করলে ত্বকের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি বাতের ব্যথাও কমে। এখানে শেষ নয়, একাধিক গবেষণায় এই কথা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে অ্যালোভেরা জেল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে দারুণ কাজে আসে। ফলে প্রাকৃতিক উপাদানটিকে সঙ্গে রাখলে স্বাভাবিকভাবেই নানাবিধ ভাইরাস ধারে কাছেও ঘেঁচতে পারে না। 7, প্রাণায়াম। শুনতে একটু আজব লাগছে কি তাই তো, কিন্তু বিশ্বাস করুন নিয়মিত যোগব্যায়াম প্রাণায়াম করার অভ্যাস করলে নাক গলা এবং ফুসফুসের কর্মক্ষমতা যেমন বৃদ্ধি পায় তেমনি শরীরের সার্বিক সচলতা বাড়ে, ফলে স্বাভাবিকভাবে সুস্থ জীবনের পথ প্রশস্ত হয়। প্রসঙ্গত, নিয়মিত জগিং বা দৌড়ালেই একই উপকার পাওয়া যায়। 8, সাইট্রাস ফল। এই ধরনের ফলে প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধে ক্ষমতাকে বাড়িয়ে তুলতে বিশেষ ভূমিকা নেয়। প্রসঙ্গত, কমলা লেবু, লেবু এবং মৌসুমি লেবুকে সাধারণত সাইট্রাস ফল হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। সো বন্ধুরা, এই হলো আজকের ধারণা।
ধন্যবাদ।